তো ইঞ্জিন ইউটিউব চ্যালে ইঞ্জিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আমি এখন আরেকটি জব আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছি যে জব আপডেটটি উঠে এসেছে আমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজ অর্থাৎ এটা একটি মরত্ন কোম্পানি নোটিফিকেশনের ডেট ছিল 9 ডিসেম্বর একটু লেট করেই আমি ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ডিটেলসটি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়বস্তু হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ট্রেনিং ইলেকট্রিক্যাল সিভিল এবং ইলেকট্রনিক্স পরপর নাম্বার অফ ভ্যাকান্সি সিলেকশন প্রসিডিওর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সিলেবাস যাবতীয় এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের যে পাওয়ার গ্রিড রয়েছে সেই পাওয়ার গ্রিডে জোন হিসাবে ভাগ করা রয়েছে অর্থাৎ জোন বা রিজিয়ন বলতে পারি নর্দান ডান রিজিয়ান ওয়ান নর্থ রিজিয়ান টু এরকম করে প্রত্যেকটা রিজনে কোন কোন স্টেট পরে সেটা দেওয়া আছে তো আমরা প্রথমে চলে যাব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আর সিকিম এটা পরে হচ্ছে ইস্টার্ন রিজন টু তোমরা ভালো করে বিডিএফটি দেখবে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ইস্টার্ন রিজন টু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম পরে তো চলে যাবো নেক্সট হচ্ছে জব স্পেসিফিকেশান নেম অফ দ্য পোস্ট যেটাকে আমি আগেই বলে দিলাম ডিপ্লোমা ট্রেনিং তারপরে চলে যাব এজ লিমিট অবশ্যই আপার এজ লিমিট রয়েছে এবং অনেকটাই কম সাতাশ বছর অর্থাৎ সাতাশ বছরের বেশি যারা তারা অ্যাপ্লাই করতে পারবে না একত্রিশ বারো দুই হাজার মধ্যে যাদের সাতাশ বছর হয়েছে তবে এখানে আরেকটা বিষয় বলার আছে এস রিল্যাক্সেশন পাবে যাদের রিজার্ভেশন রয়েছে এস সি এস টি ও সি অ্যাস পার গভর্নমেন্ট রুলস তোমরা এস রিল্যাক্সেশন পাবে এবং এই ওয়ান ইয়ার ট্রেনি হয়ে যাওয়ার পরে আফটার ওয়ান ইয়ার ট্রেনিং তোমাদেরকে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড এস ওয়ান হিসেবে তোমাদের পোস্টেড করা হবে বা নেওয়া হবে স্যালারি ডিটেলসে যাওয়ার আগে আমি দেখে নিই তোমরা যারা অ্যাপ্লাই করতে পারবে কোন কোয়ালিফিকেশন বা কি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো ফুল টাইম রেগুলার থ্রি ইয়ার্স ডিপ্লোমা তোমাদের লাগবে ফুল টাইম রেগুলার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা করেছে বা ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উপরে বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের উপরে অথবা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং উপরে বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং উপরে যারা ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লিকেবল ইলেকট্রনিক্স সেক্টরের ক্ষেত্রে যারা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে ডিপ্লোমা করেছে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশান অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তারা অ্যাপ্লিকেবল সিভিলের ক্ষেত্রে পিওর সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে যারা ডিপ্লোমা করেছে তারাই অ্যাপ্লিকেবল সার্ভে বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এগুলোর উপরে ডিপ্লোমা থাকলে তোমরা অ্যাপ্লিকেবল নয় পার্সেন্টেজ অফ মার্কস মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মার্কস লাগবে ডিপ্লোমাতে একটা জিনিস তোমরা ফলো করবে যেটা অনেকের মনে কোশ্চেন থাকবে হায়ার কোয়ালিফিকেশান অর্থাৎ যাদের বিটেক বিই অথবা এমটেক এমইএ রয়েছে ডিপ্লোমা থাকুক কি থাকুক না তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল নয় ঠিক আছে কারোর হয়তো ডিপ্লোমা করেছো করার পরে বিটেক বা এমটেক করা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয় শুধুমাত্র পিওর ডিপ্লোমা যাদের আছে তারাই অ্যাপ্লিকেবল এবং ডিস্টেন্স মোডে যারা ডিপ্লোমা করেছে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল নয় এবার চলে যাব নেক্সট পোশনে নেক্সট কোশ্চনে যেটা সেটা হচ্ছে আমি ভ্যাকান্সি ডিটেলসটা তোমাদের সামনে বলবো রিজাইন হিসাবে এবং পোস্ট হিসাবে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটের ও বিসি এস সি এস জন্য ভ্যাকান্সি রয়েছে তাছাড়া এক্স সার্ভিসম্যান পি জন্য রয়েছে জোন হিসাবে তো আমরা যেটা প্রথমে ফোকাস করব আমাদের ইস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়ান টু এখানে আমাদের ভ্যাকান্সিগুলো দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি দশটা রয়েছে তারপর ক্যাটাগরিজ অনুযায়ী এখানে স্প্লিট করে দেওয়া আছে চলো ইম্পর্টেন্ট জিনিসগুলো এক এক করে এবার দেখে নেই সেটা হচ্ছে নেক্সট আমি চলে যাব রিল্যাক্সেশনের কথাটা আমি বললাম ওবিসি থ্রি ইয়ার্সের এসসি এসটিরা পাঁচ বছরে পিডাব্লিউডিরা দশ বছরে রিল্যাক্সেশন পাবে অ্যাজ পার আমাদের গভর্নমেন্ট রুলস যা রয়েছে সেটা মেন ইম্পর্টেন্ট এবার চলে আসবে সিলেকশন প্রসেসে সিলেকশন প্রসেসে তোমাদের রিটার্ন টেস্টের মাধ্যমে সিলেকশন হবে অনলি রিটার্ন টেস্ট এখানে কোনো ইন্টারভিউ নেই ঠিক আছে এবার রিটার্ন টেস্টটা হবে কম্পিউটার বেসড রিটার্ন টেস্ট এখানে দুটো পার্ট থাকবে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু পার্ট ওয়ান থাকবে টেকনিক্যাল নলেজ যার যেটা গ্রাউন্ড অর্থাৎ ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল সিভিল সিভিল ইলেকট্রনিক্স হলে ইলেকট্রিক্যাল ঠিক আছে ইলেকট্রনিক্সের টেকনিক্যাল নলেজ টেস্ট হবে একশো কুড়িটা কোশ্চেন থাকবে স্পেসিফিক ফিল্ডের থেকে ঠিক আছে আর পার্ট টুতে থাকবে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ অ্যাপটিটিউডের কোশ্চেন পঞ্চাশটি ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের ওয়ান মার্ক করে থাকবে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ পয়েন্ট করে তোমাদের কাটা যাবে কোয়ালিফাইং ক্রাইটেরিয়া একটা আগের থেকে সিলেকশন করে দিয়েছে আনরিজার্ভ বা ইডব্লিউএস ভ্যাকান্সির জন্য মিনিমাম থার্টি পার্সেন্ট তুলতে হবে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আর সেপারেটলি অ্যান্ড মিনিমাম ফোরটি মার্কস ইন এগ্রিগেট অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টুতে সেপারেটলি থার্টি পার্সেন্ট করে তুলতে হবে ঠিক আছে আর এগ্রিগেটে ফোরটি পার্সেন্ট আর আদার্সদের মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্ট ওয়ান আর পার্ট টু সেপারেটভাবে আর মিনিমাম থার্টি পার্সেন্ট ইন এগ্রিগেট করে তোমাদেরকে তুলতে হবে তারপরে আফটার রিটেন এক্সামিনেশন হান্ড্রেড পার্সেন্ট ওই টেস্ট দিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে আফটার মেরিট লিস্ট তোমাদের একটা মেডিকেল টেস্ট অর্থাৎ মেডিকেল ফিটনেসের মাধ্যমে তোমাদের অ্যাপার্টমেন্ট দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে সবাইকেই নন রিফান্ডেবল থ্রি হান্ড্রেড তিনশো টাকা দিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এই পাওয়ার গ্রিটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লিকেশনের প্রসেসটা দিয়ে দিয়েছে তোমরা একবার পিডিএফটি দেখে নেবে অ্যাপ্লাই করার আগে পাওয়ার গ্রিডের যে ফাইনাল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইন এই অপশনে গিয়ে কেরিয়ার অপশনে গিয়ে কেরিয়ার সিলেকশন সেখানে গিয়ে জব অপরচুনিটি তারপরে ওপেনিং অ্যান্ড দেন রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ট্রেনিং এই পোশনে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস যেগুলো দরকার সেগুলো আপলোড করতে হবে টেস্ট সেন্টার ইম্পর্টেন্ট কোথায় কোথায় তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে আমি চলে আসবে ই আমাদের ইস্টার্ন রিজন টু ইস্টার্ন রিজন টু এর ক্ষেত্রে কলকাতা এবং শিলিগুড়ি দুই জায়গাতে আমাদের এই এক্সামটি হবে তোমরা শিলিগুড়ি অথবা কলকাতার সেন্টারে তোমরা এক্সাম দিতে পারবে তারপরে নেক্সট আমি চলে যাবো আরেকটি ইম্পর্টেন্ট পোশ্চনে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে হচ্ছে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট নয় বারো দুই অলরেডি শুরু হয়ে গেছে ক্লোজিং ডেট একত্রিশ বারো দুই অর্থাৎ এই মাসটা গোটা পাচ্ছ তোমরা অনলাইন অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে তোমাদের অ্যাডমিট কার্ড পরে জানানো হবে কবে থেকে অ্যাডিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ডেট অফ রিটার্ন টেস্ট ফেব্রুয়ারি মাসের দিকে টেনটেটিভলি ফেব্রুয়ারির দিকে হবে এক্সাক্ট ডেট নোটিফিকেশানে জানিয়ে দিয়ে তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে তোমরা তাহলে মেল সেন্ড করতে পারো রিক্রুটমেন্ট অ্যাট দি রেট পাওয়ারগিট ডট কো ডট ইন মেল আইডিতে রিক্রুটমেন্ট অফ ডিপ্লোমা ট্রেনি দুই হাজার বাইশ লিখে তোমাদের সাবজেক্ট ম্যাটারটাকে তুলে ধরে তোমরা কিন্তু মেল করতে পারো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য